हरे कृष्णा। भगवान श्री श्री जगन्नाथ देवेर विशेष कृपाटा कि भगवान श्री श्री जगन्नाथ देव এই জগতে তিনি জগন্নাথ রূপে কেন প্রকট হলেন, জগন্নাথের কৃপা আমরা খুব সহজে কিভাবে লাভ করতে পারবো, যে প্রভু জগন্নাথ দেবকে 56 ভোগ কেন লাগানো হয়, 55 54 57 ভোগ কেন দেওয়া হয় না, 56 ভোগ কেন বলে, এইভাবে বহু রকম প্রশ্ন আপনারা করছেন। তা আমি সাধুগুরু বসনার মুখ থেকে যা শুনেছি সেটা বলবো। শাস্ত্রে আছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রতে চ বামনাম দৃষ্ট, পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ মানে হচ্ছে দোলনায় যদি ভগবান রাধা গোবিন্দকে কেউ দেখবে, দর্শন করবে, আর যদি দোলনার একটু দড়ি টানবে, আর চাপে চ মধুসূদন, চাপে মানে নৌকায়, নৌকার উপরে ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দকে যদি কেউ দেখবে নৌকা বিহারে, আর রথের উপরে যদি কেউ ভগবান জগন্নাথ দেবকে দেখবে, তাহলে পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্মই হবে না। জগন্নাথ দেব বিশেষ কৃপাটা হচ্ছে কি না, ভগবানের বহু অবতার আছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন কার্য সাধনের জন্য ভগবান বিভিন্ন রূপে অবতীর্ণ হন। তবে সত্য যুগে মানুষের পাপের পরিমাণ প্রায় ছিল না, ত্রেতা যুগে সামান্যতম, দ্বাপরে তার থেকে একটু বেশি, এই কলিতে পাপে পরিপূর্ণ। সেই জন্য ভগবানকেও যখন এই জগতে আসেন তখন বেশি পাপের জন্য বেশি কৃপা নিয়ে বেশি করুণা নিয়ে এই জগতে ভগবানকে আসতে হয়েছে। হ্যাঁ, এমনি আমরা বলি অযোধ্যায় ভগবান রামচন্দ্র এসেছিলেন, তা অযোধ্যা প্রতি ভগবান রামচন্দ্র কি যায়, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন, তাই আমরা বলি বৃন্দাবন চন্দ্র কি জয়। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন কলিযুগের পতিতদের উদ্ধার করার জন্যে, তাই পতিত পাবন উদ্ধারকারী ভগবান গৌরচন্দ্র কি জয়। সমস্ত জগৎবাসীকে কৃপা করার জন্য এসেছেন এই জগন্নাথ, তাই এর নাম জগন্নাথ। হ্যাঁ, চিন্তা করেছেন। দু নম্বর হচ্ছে, জগন্নাথ দেবের কাছে ঐশ্বর্য মাধুর্য এবং ঔদার্য তিনটে রসই বর্তমান। ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে মাধুর্য রস, রামচন্দ্র ভগবানের কাছে ঐশ্বর্য রস, আর চৈতন্য মহাপ্রভুর কাছে আছেন ঔদার্য রস। জগন্নাথ দেবের কাছে তিনটে রস পরিপূর্ণ রূপে আছেন, সেই জন্য পূর্ণভাবে আপনি জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারবেন খুব সহজে। শুধু রথের উপরে দর্শন করলে কৃপা পড়েন। হ্যাঁ, এমনি আমাদের মধ্যে করুণা আছে, কারো কম কারো বেশি, কিন্তু সেই জন্য আমাদের চোখের মধ্যে সামান্য একটু লাল আভাস আছে, কিন্তু জগন্নাথ দেবের চোখে দেখবেন পুরাটাই লাল একটা রেখা আছে, বর্ডার আছে, মানে পূর্ণ করুণা আছে জগন্নাথ দেবের মধ্যে এই জগৎবাসীকে কৃপা করার জন্য। তাই জগন্নাথ দেবের করুণা অশেষ। হ্যাঁ, জগতে কোথাও নাই যে প্রসাদ না খেলে ভগবান অসন্তুষ্ট হবে,
যেমন দাপরে কৃষ্ণচন্দ্র ভগবানকে যদি প্রণাম না করবেন ভগবান সন্তুষ্ট হবেন না, কলিতে চৈতন্য মহাপ্রভুকে যদি হরিনাম না শোনাবেন, আপনি হরিনাম না করবেন, মহাপ্রভু খুশি হবেন না। কিন্তু জগন্নাথের শুধু প্রসাদ খেলে খুশি হয়ে যাবে, বুঝেছেন? প্রসাদের মাধ্যমে, প্রসাদ সবাই খেতে চায়, হরিনাম করতে গেলে অনেকের ঘুম পায়, ভালো লাগে না, কিন্তু প্রসাদ খেতে কখনো শুনেছেন যে খেতে খেতে ঘুমিয়ে পড়েছে? একদম বাচ্চা ছেলে মায়ের কোলে খেতে খেতে ঘুমিয়ে পড়ে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রসাদ খেতে খেতে ঘুমায় না। এই প্রসাদের মাধ্যমে আমরা কৃপা পাবো। জগন্নাথ দেব যখন রথে যান, তখন জগন্নাথ দেবের গায়ে যে হাওয়া লাগে, সেই হাওয়া যত দূর, যত জীবের গায়ে লাগবে, তত জীবকে ভগবান পাপ মুক্ত করে দেয়। এর থেকে কৃপা কি আছে? জগন্নাথ দেবের রথ যখন যায়, তখন তার ধুলা যদি আমার গায়ে কবে লাগবে, আমার শরীরকে শুদ্ধ করবে। জগন্নাথ দেব এত কৃপালু, এই জগতে জগন্নাথ দেবের মতো পরম দয়াল, পরম কৃপালু নাই। যদি কেউ গুন্ডিচা মন্দিরে দর্শন করবেন, আমাদের শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন ওই দর্শনকে বলা আরব দর্শন। এই আরব দর্শনে বলছেন মূল মন্দিরে 10,000 বছর ধরে 10,000 বার যদি প্রণাম করে, যে ফল একবার গুন্ডিচা মন্দিরে দর্শন করে প্রণাম করলে একই ফল, তাহলে কেন আমরা জগন্নাথ দেবকে প্রণাম করব না? গুন্ডিচা মন্দিরে কেন গিয়ে দর্শন করব না? হ্যাঁ, বুঝেছেন? এই জগতে আমরা তো প্রসাদ পাওয়ার যোগ্য নই, কিন্তু জগন্নাথ দেব কৃপা করে লক্ষ্মী দেবীর মাধ্যমে এবং নারদ মুনির মাধ্যমে এবং পার্বতী মায়ের অশেষ কৃপা, অর্থাৎ বিমলা দেবীর অশেষ কৃপায় আমরা এই প্রসাদ পেলাম। একটা খুব সুন্দর কাহিনী আছে, ছোট কাহিনী, যে নারদ মুনি একবার ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে গেছেন, গিয়ে মা লক্ষ্মী দেবীর খুব সেবা করেছেন, সেবা করে সন্তুষ্ট করেছেন। সন্তুষ্ট হতে লক্ষ্মীদেবী বললেন, বাবা নারদ তুমি আমার কাছ থেকে বর প্রার্থনা করো। বললে, মা যা বর চাইবো তা তো দেবে না, তা আমি কি বর চাইবো? বললেন, না বাবা যা চাইবে তাই দেবে। বললেন, প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ আমি একটু পেতে চাই। আর তার কয়েকদিন আগে নারায়ণ লক্ষ্মীদেবীকে ভালো করে বলে দিয়েছেন, আমার উচ্ছিষ্ট প্রসাদ যেন অন্য কেউ না পায়, অন্য কাউকে না দেয়া হয়। তা লক্ষ্মীদেবী এখন বিভ্রান্ত পড়ে গেছেন, স্বামীর কথা এদারে নারদ ভক্তের কথা, হ্যাঁ কোন ধারে যাবেন? তার লক্ষ্মীদেবী তিনি পরিবেশন করার সময় একটু মন চঞ্চল হয়ে গিয়ে, যেমন ভাবে পরিবেশন করে সেরকম ভাবে পরিবেশন করছেন না, আর মুখটা একটু ভার হয়ে আছে। নারায়ণ বললেন, লক্ষ্মী আজকে যেন তোমাকে একটু অন্যরকম দেখছি। বললে, হ্যাঁ প্রভু, আজকে আমি আপনার প্রিয় ভক্ত নারদকে কথা দিয়েছি যে কথাটা আপনি অন্যজনকে নিষেধ করেছিলেন বলতে বা দিতে। বলে, কি? বলে, আপনার প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ কাউকে দিতে নিষেধ করেছিলেন, আর আমি আপনার প্রিয় ভক্ত নারদকে বলে দিচ্ছি যে আমি প্রভুর প্রসাদ দেব। বলে, ঠিক আছে, আমি যখন অন্যদিকে মুখ করব তখন আমার থেকে নিয়ে একটু রেখে দেবে, তারপর দেবে। তা সেই প্রসাদ খেয়ে নারদ মুনি প্রেমে পাগল হয়ে আছেন এবং সারা ব্রহ্মাণ্ডে বিনা নিয়ে ভগবানের নাম কীর্তনে মত্ত হয়ে গেছেন, এত প্রেমে আপ্লুত হয়ে ঘুরতে ঘুরতে কৈলাসে গেছেন। সেই সময় শিবজি বলছেন যে, বন্ধু আপনার এই রকম ভাবাবেগ কিভাবে উদয় হলো? আপনি কৃষ্ণ প্রেমে এত পাগল, এর কারণ কি? কিভাবে এই প্রেম লাভ করলেন? বললেন, আমি প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছি।
বলে বন্ধু আমার জন্য এক কোণাও রাখুনি, বললে না আমি ভুলে গেছি। বলতে গিয়ে তিনি যখন হাত জোর করে শিবজির কাছে ক্ষমা চাইছেন, সেই সময় হাতের নখের কোণায় একটা কোণা প্রসাদ তিনি দেখতে পেয়েছেন, আর সেটা শিবের মুখে লাগিয়ে দিচ্ছে। আর শিবের জিহ্বার মাধ্যমে ওই প্রসাদ কোণা অন্তর অন্ধারে যখন গেছেন হৃদয়ে, তখন শিবজি তাণ্ডব নৃত্য করতে শুরু করেছেন, যেটা প্রলয় কালে করে। দেবতা লোক অস্থির হয়ে জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার। হ্যাঁ, পার্বতী মায়ের কাছে গিয়ে বলছেন প্রভুকে একটু শান্ত করুন। তার পার্বতী মা অনেক অনুরোধ বিনয় করে শিবজির এই ভাবাবেগকে বন্ধ করলেন, তাণ্ডব নৃত্য বন্ধ করলেন। তখন জিজ্ঞাসা করলেন এর কারণ কি। আর যাই পার্বতী মা শুনেছেন যে প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ তিনি একা খেয়েছেন আমাকে না দিয়ে, তখন পার্বতী মা বলছেন আমি তোমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে হচ্ছে যে স্ত্রী স্বামীর পারমার্থিক পথে সাহায্য করে, সে স্বামীর অর্ধেক সবকিছু ভাগ পায়, তা আমি কেন প্রসাদে অর্ধেক পাবো না। সামান্য একটুখানি নারদের নখের কোনায় ছিল, আমার মুখে ঢুকে দিয়েছে, আর আমার সেই সময় কি মনে আছে। তা পার্বতী মা কোনো মতে তিনি শুনলেন না, তার ক্রোধের বেগ এত বাড়তে লাগলো, সেই বেগে ব্রহ্মাণ্ড পর্যন্ত উত্তপ্ত হতে শুরু করলেন। তখন দেবতারা ব্রহ্মার মাধ্যমে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে নিবেদন করলেন পার্বতী মায়ের কথা। হ্যাঁ, সেই কথা শুনে ভগবান বিষ্ণু গরুড়ের পিঠে এসে পার্বতী মাকে বললেন আমি তোমার প্রসাদ দেব। পার্বতী মা বললেন না না না, আমি পাবো, আমার ছেলেরা পাবে না। তখন বলেন ঠিক আছে, আগে আমি তোমায় দেব, তারপর তুমি সবাইকে দেবে। এখানে একটা খুব সুন্দর শিক্ষণীয় দেখুন, পার্বতী মা বলতে পারতেন যে আমি পেয়েছি ঠিক আছে, কিন্তু না, মায়েদের একটা ধর্ম, তিনি খেতে গেলেই ছেলেদের কথা আগে কথা মনে পড়ে, ছেলেমেয়েদের কথা। তো সেটা পার্বতী মা জগৎবাসীর অশেষ কল্যাণের জন্যে, আমাদের বিশেষ আমাদেরকে বিশেষ কৃপা করার জন্যে পার্বতী মায়ের অশেষ কৃপায় আমরা ভগবানের প্রসাদ লাভ করছি। হ্যাঁ, প্রসাদে সর্ব দুঃখ নাশ হয় এবং সকল প্রপঞ্চ মানে জড় বিষয়ে আসক্তি দূর হয়ে যায়। তাই জগন্নাথ দেব কৃপা করে আমাদের কাছে এসেছেন, বিশেষ করে তার প্রসাদ নিয়ে, যে প্রভু জগন্নাথ দেবকে 56 ভোগ কেন লাগানো হয়, 55, 54, 57 ভোগ কেন দেওয়া হয় না, 56 ভোগ কেন বলে। আমি বললাম বা খুব সুন্দর প্রশ্ন, তা আমি এটি শ্রীমত সরব দামোদর গোস্বামীর একজন উড়িষ্যার ভক্তের মুখ থেকে শুনেছিলাম যে কেন 56 ভোগ লাগানো হয় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সেই সময় ভগবান কিছু গ্রহণ করেননি, এমনি প্রতিদিন ভগবানকে সারাদিনে 8 ভোগ লাগানো হয়। তাই যেহেতু 7 তিনি কিছু গ্রহণ করেননি, তাই 7 × 8 56, তাই এই 56 রকমের ভোগ ভগবানকে নিবেদন করা হয়। হ্যাঁ, তারপর থেকেই ওই গিরি গোবর্ধনের পরে 56 রকমের ভোগ লাগানোর পর থেকেই ভগবানকে 56 রকমের ভোগ চালু হয়ে যায়। আর জগন্নাথ দেব তিনি এই 56 রকমের ভোগ গ্রহণ করে আমাদেরকে বিশেষভাবে কৃপা প্রদান করেন, আমরাও সেই প্রসাদ হিসাবে 56 রকমের পেতে পারি। হ্যাঁ, শুধুমাত্র জগন্নাথ দেব এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে কৃপা করে তা নয়, মর্তের মানুষদের কৃপা করেন তা নয়, দেবলোকদের শুধু কৃপা করেন তা নয়, যারা অপঘাতে মৃত্যু করেছেন হয়েছেন তাদেরকে জগন্নাথ বিশেষ কৃপা করেন। যখন জগন্নাথ দেব রথে করে তিনি গুন্ডিচা থেকে যখন ফিরে আসেন মূল মন্দিরে, সেই সময় মন্দিরে নাবার আগেই
তিনি অধরা পান করেন, একরকম খুব সুন্দর পানীয় জগন্নাথকে নিবেদন করা হয়। আর নিবেদন করার পরে যে মাটির পাত্রেতে জগন্নাথকে নিবেদন করা হয়, ওই মাটির পাত্রটা জগন্নাথের সামনে রথের উপরেই আচার মেরে ভেঙে দেওয়া হয়। এবং বলা হয় এই শরবত বা এই জগন্নাথের প্রসাদ আপনারা কেউ পাবেন না। যারা অপঘাতে মৃত্যু হয়েছে তারা এই পান করে তারা উদ্ধার প্রাপ্ত হন, বুঝেছেন? বিভিন্ন ভাবে অপঘাতে যার মৃত্যু, প্রেতাত্মা যোনি সমস্ত মুক্ত হয় এই অধরা পান করে। তা জগন্নাথদের কত কৃপালু, চিন্তা করেছেন? জগন্নাথের একটা বিশেষ কৃপা বদ্ধ জীবের প্রতি নয়, যারা অপঘাতে মৃত্যু হচ্ছে তাদের প্রতি। ওই জন্যে অনেকে আছে যারা জগন্নাথের পান্ডা বা পূজারি বা মন্দিরের প্রেসিডেন্ট, যেখানে রথ হয় সেখানে তারা নাম গোত্র দিয়ে যে অপঘাতে মৃত্যু হয়েছে তার জন্য কিছু দক্ষিণা দিয়ে আসে, যাতে আমার নাম গোত্র বলবেন, যাতে আমার এই আত্মীয় এই অধরা পান করে জগন্নাথের প্রসাদ পান করে উদ্ধার প্রাপ্ত হয়। সেই জন্য দেখা যায় যে জগন্নাথ দেবের বিশেষ কৃপা ভগবান স্বরূপে এসে, ভগবানের অনেক স্বরূপে এই জগতে এসেছেন, অনেক ভাবে কৃপা করেছেন, কিন্তু এই জগন্নাথ স্বরূপে যখন জগন্নাথ দেব এসেছেন কলিযুগের জন্য একটা বিশেষ কৃপা কলিযুগের মানুষদের জন্য। সেই জন্য জগন্নাথের রথ দর্শন, জগন্নাথের কথা শ্রবণ করা, জগন্নাথের লীলা শ্রবণ করা, এ বিশেষ মাহাত্ম্য আছে। এবং আমরা দেখতে পাই যে যখন আমাদের কোনো প্রয়োজন হয় বা ভালোবাসার টানে আমরা ছুটে মন্দিরে যাই, হ্যাঁ, বা কেউ গির্জায় যায়, কেউ মসজিদে যায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভগবান এত কৃপালু, আমরা যাওয়ার পরিবর্তে ভগবান আমাদের কৃপা করার জন্য তিনি মন্দির থেকে স্বয়ং বেরিয়ে এসেছেন। সাধারণত মন্দিরেতে বিজয় বিগ্রহ রথে চেপে বা হাতির পিঠে চেপে বেরোয়, কিন্তু মূল বিগ্রহ বেরোয় না। এখানে জগন্নাথ দেব স্বয়ং তার দাদা বড়দেবকে নিয়ে, বোনকে নিয়ে, সুভদ্রা মাকে নিয়ে তিনি রথে চেপে বাইরে বেরিয়েছেন, শুধুমাত্র আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য। তাই আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আপনারা টিভির মাধ্যমে হোক বা আপনাদের কাছাকাছি রথ দর্শন করে হোক, আপনারা দর্শন করুন, ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করুন। আর মনে করলে এই নটা দিন আপনি আপনার বাড়িতে যে ভগবান আছে, হ্যাঁ, যদি জগন্নাথ থাকে তো খুবই মঙ্গল, হ্যাঁ, যদি জগন্নাথ না থাকে, হ্যাঁ, তাহলে গৌণিতে আছে, তাহলে ভালো ভালো রান্না করে, হ্যাঁ, ভগবানকে ভোগ লাগান, প্রসাদ পান, হ্যাঁ, দেখবেন আপনি একটা আলাদা রকম আনন্দ পাচ্ছেন, যেন মনে হচ্ছে যে নটা দিন আমি যেন অন্য জগতে অবস্থান করছি। বাড়িতে দেখবেন যেন একটা মনে হয় একটা উৎসব চলছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে খুব আনন্দে, হ্যাঁ, সুন্দর সুন্দর ভোগ লাগান, প্রসাদ পান, হ্যাঁ, জগন্নাথ দেবের গুণগান করুন সন্ধ্যেবেলা একসঙ্গে বসে বাড়িতে, হ্যাঁ, দেখবেন খুব আনন্দ পাবেন। তাই অত্যন্ত করুণাময় জগন্নাথ দেব এই জগতে করুণা করার জন্য তিনি অবতীর্ণ হয়ে তিনি এই রথযাত্রা আহরণ করে জগৎবাসীকে বিশেষ কৃপা করেন। এবং এই নদিন জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে অবস্থান করে মহাবেদিতে আরোপ দর্শন দিয়ে আমাদেরকে বিশেষ কৃপা প্রদান করেন। তাই ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীর এই অশেষ কৃপা আপনারা গ্রহণ করুন, আপনাদের জীবনকে ধন্য করুন, এবং
भगवान अपन हृदय भलोबासा निवेदन कर। ठीक है, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरि बोल। सकले भलो थाकुन, हरे कृष्ण।